নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি রেসিপিজ উইথ উদিতায় আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি দেখাবো রেড সস পাস্তার রেসিপি, খুবই অল্প তেল আর অল্প উপকরণ দিয়ে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। রেড সস পাস্তা বানানোর জন্য আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব, যার জন্য ফুটন্ত জলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রিফাইন তেল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এবার পাস্তাগুলোকে জলে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট লাগবে পাস্তাটা সেদ্ধ হতে। ফুটন্ত জলে পাস্তাগুলোকে দিয়ে পাস্তাগুলো ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ পর পর পাস্তাগুলোকে একবার মিশিয়ে দিতে হবে, না হলে একসাথে জড়িয়ে যায় আর কড়ার নিচের দিকে লেগে যায়। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর একটু মিশিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হওয়া পাস্তার মধ্যে দিয়ে দেব 2 গ্লাস মতো ঠান্ডা জল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা দিয়ে ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ যাতে পাস্তাগুলো একসাথে জড়িয়ে না যায়। পাস্তার সঙ্গে তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পাস্তার জন্য রেড সস বানিয়ে নেব, যার জন্য 1 কাপ টমেটো পিউরি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ টমেটো কেচাপ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেই জন্য আলাদা করে আর রেড চিলি সস ব্যবহার করিনি। আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। সসটা আমার বানানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ কুচনো পেঁয়াজ। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি ভাজব। এই রেড সস পাস্তা রেসিপিটা আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যেহেতু বানাচ্ছি, সেই জন্য আলাদা করে আর কাঁচা লঙ্কা অ্যাড করিনি। আগে থেকেই আমি সস বানানোর সময় গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি বলে। আপনারা যদি পছন্দ করেন কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজিটেবলসগুলো। দিয়ে দিলাম 1 কাপ কুচনো বিনস, আর দিলাম 1.5 কাপের মতো কুচনো গাজর। যেহেতু আমি রান্নাটা একটু সময় ধরে করব, সেই জন্য আলাদা করে ভেজিটেবলসগুলো আর সেদ্ধ করিনি। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে 2 মিনিটের জন্য ভেজিটেবলসগুলো একটু সেদ্ধ করে নিলে খুবই তাড়াতাড়ি পাস্তাটা তৈরি হয়ে যাবে। ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিলাম। এবার 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আনাজগুলো একটু ভেজে নেব। এখানে আমি বিনস আর গাজর খালি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ভেজিটেবলসও অ্যাড করতে পারেন এই পাস্তার রেসিপিতে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার অ্যাড করে দিলাম বানিয়ে রাখা সস। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব, আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আবার রান্না করে নেব। রেড সসটা দিয়ে 2 মিনিট কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে নেওয়া পাস্তাটা।
দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব ভেজিটেবলসের সাথে। পাস্তাটা ভালো করে মেশানো হয়ে গেলে 2 মিনিট পাস্তাটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। দু মিনিট হয়ে গেছে, পাস্তাটাও ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর তার সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। খুবই সহজেই অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের হেলদি রেড সস পাস্তা রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।